वेलकम टू माय चैनल लर्न मैथ एट होम। तुम्हारे आज के क्लास नाइन द्वितीय अध्याय जेटा हे सूचक नियमावली से एक शुरू करब। सूचक नियमावली चैप्टर रही है तुम्हारे ये खूब ही इम्पोर्टेंट एक चैप्टर तुम्हारे विभिन्न समय अंक करते गए काजे लागे। सूतरा चैप्टारे एखान एकदम प्रथम के शुरू कर पुरो अंशटाई पढ़ अंक करार आगे यिटा ना पढ़ले तुम्हारे धारणाटा परिष्कार आलोचना कर दी। बोईटा खुले रखो तुम्हारा दरकार हम बोईटा देखे ने प्रथम देखो हमें कतगुलो छोटो छोटो संज्ञा देव बोले लिखे रेखे हे संख्या सहग सूचक घात एवं निधान कोनटा कि ना संख्या जार इंगराजी हे नम्बर आमरा जानी संख्या काके बोले एर आगे चैप्टर तुम्हारे आज वास्तव संख्या तुम्हारा भलो करे पढ़े वास्तव संख्यार मध्य कारा कारा थाकते पारे कि भावे लेखा हय कोनगुलो वास्तव संख्या सब ही जानो। आमरा जस्ट एकटू बोले दी जे साधारण भावे संख्या के दुटो भाग पड़ी एक हे चल संख्या और एक ध्रुवक संख्या। चल संख्या मैं जगह के इंगराजी अक्षर दिए लिखी मैं एक्स वाई जेड ए बी सी एगुलो और ध्रुवक संख्या हे जार निर्दिष्ट मान आर्थात एखे हमें कतगुलो ध्रुवक संख्यार उदाहरण दिए थ्री माइनस फाइव हाफ माइनस सेवन बाई टू रूट टू मूलत अमूलत सब ही। एरपर आसग सहग इंगराजी हे कोएफिशिएंट कोएफिशिएंट एक संगे बड़ो है तो सहग की ना को चल संख्या जदि लेखा है तेल तरह संगे कि गुण आता देख जे अंशा गुण थे से बला ओई चल संख्यार सहग। तुम्हारे एखे एखे तीनटे उदाहरण आो दो उदाहरण एखे दीची टू एक्स स्क्वायर वाई ए रकम जदि थे तेल जदि प्रश्न है जो वाइर सहग की तेल वाइर सहग हो टू एक्स स्क्वायर अर्थात वाईटा के बद दिए जो अंशटुकु पड़े थको जदि बोला एक्स स्क्वायर सहग की तेल एक्स स्क्वायर बद दिए जो अंशा और संगे गुण आर्थात टू इंटू वाई पुरोटाई है। जदि बोला एक्सर सहग की देखो एक्सर सहग मान एखे एक्स कटा आटो आई अंशा पर आलोचना कर যে কেন এখানে এরকম করে লেখা হয়েছে তাহলে যাই হোক যদি x এর সহগ বলে তাহলে একটা x নেব বাকি কি পড়ে থাকবে সেটাই সহগ হয়ে যাবে। যদি এখানে থাকে মাইনাস সেভেন বাই টু জেড জেডটা নিচে আছে একটু খেয়াল রাখো এখানে জেড এর সহগ প্রশ্নটা হবে না ঠিক প্রশ্নটা হবে ওয়ান বাই জেড এর সহগ কি এটা নিচে যেহেতু জেডটা আছে হরে আছে তাহলে এই যে চলরাশিটা এখানে ধরতে হবে জেডটাই চলরাশি কিন্তু এখানে আমরা প্রশ্নটা এরকম করে করব ওয়ান বাই জেড এর সহগ কি অর্থাৎ ওয়ান বাই জেড এর সঙ্গে কি গুণ আছে তাহলে ওয়ান বাই জেড এর সঙ্গে মাইনাস সেভেন বাই টু গুণ আছে অর্থাৎ ওয়ান বাই জেড এর সহগ হচ্ছে মাইনাস সেভেন বাই টু। এটাও একটুখানি খেয়াল রাখবে যে মানে কি আছে কোথায় আছে চলরাশি বলছি মানে সবগুলোই যে ওপরে সবসময় থাকবে তা নাও হতে পারে নিচে থাকতে পারে কিন্তু নিচে থাকলে জেডের সহগ বলতে পারবো না। আমরা এইটা বলতে পারবো যে হরেতে জেডের সহগ কে আছে দুই কিন্তু পুরো অঙ্কটার ক্ষেত্রে ওয়ান বাই জেড কথাটা ব্যবহার করব। নেক্সট এখানে আমি দেখিয়ে দিয়েছি কোনগুলোকে কার সহগ বলা হবে এক্স এর সহগ এখানে দুই যদি মাইনাস ফাইভ এক্স থাকে মাইনাস ফাইভ হবে সহগ মনে রাখবে চিহ্ন সমেত সহগ হয় চিহ্নকে বাদ দিয়ে সহগ করা যায় না। এরপর আসছে সূচক যেটা তোমাদের মূল আলোচনার বিষয় সূচকের ইংরেজি হচ্ছে ইন্ডেক্স এখানে লেখা আছে ইন্ডিসেস মানে অনেকগুলো সূচক যদি হয় তাহলে ইন্ডিসেস বলা হচ্ছে একটা হলে ইন্ডেক্স। সূচক কোনগুলোকে বলে আমরা যে এরকম আকারে লিখি এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার থ্রি ওয়াই ফাইভ জেড টু দি পাওয়ার মাইনাস থ্রি এখন ওই ওপরে যেগুলো লেখা হয় ওগুলোকেই বলা হয় সূচক আমরা সাধারণভাবে পাওয়ার বলি কিন্তু আসলে ওগুলো কি না সূচক ওই দুই তিনের পাঁচ মাইনাস তিন এগুলো সবই হচ্ছে সূচক বা ইন্ডেক্স। এরপর হচ্ছে ঘাত বা পাওয়ার এই পুরোটাকে বলা হচ্ছে এক্সের দ্বিঘাত এক্স স্কোয়ার লেখা আছে দেখো এক্সের দ্বিঘাত লিখেছে অর্থাৎ এক্স স্কোয়ার পুরো অংশটাকেই বলা হচ্ছে এক্সের দ্বিঘাত বোঝা গেল ওয়াই টু দি পাওয়ার থ্রি বাই ফাইভ এই পুরোটাকে বলা হয় ওয়াইয়ের তিনের পাঁচ ঘাত অর্থাৎ একটা ছোট উদাহরণ দিচ্ছি আমি এখানে লিখছি ধরো দুইয়ের কিউব সমান আট আমরা জানি তাহলে দুইয়ের এখানে সূচক কত
প্রশ্নগুলো শুনে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে কোনটাকে কি বলে। দুইয়ের সূচক তিন, ঠিক আছে? আর দুইয়ের তিন ঘাত কত হবে? আট। বোঝা গেল? দুইয়ের তিন ঘাত মানে দুইয়ের কিউব মানে আট। আর দুইয়ের সূচক কত? এই প্রশ্নটাতে দুইয়ের সূচক কত, শুধু দুইয়ের সূচক কত এরকম প্রশ্ন হয় না। একটা জিনিস দেওয়া থাকতে হবে, তারপরে বলতে হবে সেখানে দুইয়ের সূচক কত বা এক্স এর সূচক কত, এরকম অর্থাৎ ওপরে যেটা লেখা থাকবে। আর যদি বলি দুইয়ের তিন ঘাত কত, সেটা কিন্তু একটাই উত্তর, দুইয়ের তিন ঘাত আট। দুইয়ের চার ঘাত, আটকে আবার একটা দুই দিয়ে গুণ করলে ১৬। দুইয়ের দু ঘাত, দুই দুগুণে চার, এইভাবে হবে। আচ্ছা, এরপরে আরেকটা লেখা আছে এখানে, দেখো, নিধান, যার ইংরাজি হচ্ছে বেশ। বেশ মানে তোমরা জানো যে ভূমি, অর্থাৎ যার উপরে কিছু দাঁড়িয়ে আছে। এখানেও ব্যাপারটা তাই, মানে এইখানে যে সূচকটা আছে, এই সূচকটা এই এক্সের সূচক, কার না এক্সের, তাহলে এক্সটাকে এখানে বলা হচ্ছে নিধান অর্থাৎ বেশ। বোঝা গেছে? তাহলে এখানে এক্সটা হচ্ছে নিধান, এখানে ওয়াই নিধান, এখানে জেড নিধান, এখানেও এক্স নিধান। এগুলো এই সংজ্ঞাগুলো একটুখানি ভালো করে পড়ে নেবে, তোমাদের বইয়েও পরিষ্কার করে লেখা আছে কোনটাকে কি বলা হয়। এরপরে আমরা আসছি এক্স কিউব ইনটু এক্স স্কোয়ার কী হবে। প্রথমে আমরা শুরু করি যে এক্স কিউবটা মানে কি। এক্স কিউব মানে এক্স ইনটু এক্স ইনটু এক্স। আমরা জানি এটা যে এক্স কিউবকে আমি লিখতে পারি তিনটে এক্সের গুণফল, আসলে তাই এক্স স্কোয়ার কি মানে এক্স ইনটু এক্স, অর্থাৎ দুটো এক্সের গুণফল। এখন আমি এই দুটোকে গুণ করছি, এক্স কিউবের সঙ্গে এক্স স্কোয়ার গুণ করছি, তাহলে এক্স কিউব মানে তিনটে এক্সের গুণফল, আবার তার সঙ্গে দুটো এক্সের গুণফল, মোট কটা এক্সের গুণফল হলো? পাঁচটা এক্সের গুণফল। তাহলে কী বেরোবে উত্তর? x^5। তাহলে আমরা বুঝতে পারছি যে যতগুলো এইখানে থাকবে আর যতগুলো এইখানে থাকবে, অর্থাৎ সূচকগুলো যা থাকবে দুটোর, সেইগুলো যোগ করলে এই গুণফলের সূচকটা হয়ে যাবে। কিন্তু মাথায় রাখতে হবে যে এই বেস দুটোকে একই থাকতে হবে, তবেই এটা করা যাবে, তাছাড়া করা যাবে না, সেটা আমরা দেখিয়ে দেবো। তাহলে বেস দুটো যদি একই থাকে, অর্থাৎ নিধান যদি একই হয়, যে নিধান নিধান যদি একই হয়, তাহলে গুণ করলে মানে ওই ঘাতগুলোর গুণ করলে কি হবে, না সূচকগুলোর যোগ হয়ে যাচ্ছে। তিন প্লাস দুই পাঁচ মানে তিনটে, আর দুটো পাঁচটা। তাহলে এখানে m x^m মানে কখানে এক্সের গুণ, mটা এক্সের গুণ, ইনটু x^n মানে কটা এক্সের গুণ, nটা এক্সের গুণ। টোটাল তাহলে কতগুলো এক্সের গুণ হলো, না m প্লাস nটা। তাহলে এখানে উত্তরটা কি হয়ে যাচ্ছে, x^m প্লাস n। এইটা হচ্ছে মূল উপপাদ্য, তোমাদের বইতে আছে, পরের পাতা দেখো, এখানে লেখা আছে x^m ইনটু n x^m প্লাস n। এটাকে কি বলা হয়, সূচকের মৌলিক নিয়ম বলা হয়, ঠিক আছে? তারপর এখানে কি বলে, এখানে x বাস্তব সংখ্যা এবং mn দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখানে দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য বলেছে, আমরা সব ক্ষেত্রেই দেখব যে এই নিয়ম কার্যকরী হয়। আচ্ছা, এরপরে আসছি আমরা যে যদি ভাগ করি, এখানে গুণ করলাম, তাহলে ভাগ, ভাগও এক ধরনের গুণই আর কি, তবুও দেখিয়ে দিই কি হয়, না x^3 / x^2। তাহলে ওপরে তিনটে এক্স, লবে তিনটে এক্স, হরে দুটো এক্স, এক্সটা নট ইকুয়াল টু জিরো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার, যে আমরা বারবার বলছি হরে জিরো থাকলে কাটাকাটি করা যাবে না। তাহলে এক্সটা নট ইকুয়াল টু জিরো যদি হয়, তাহলে আমরা কাটাকাটি করতে পারবো, কেটে যাবে, একটা পড়ে থাকবে, কেন ওপরে তিনটে আছে, নিচে দুটো একটা পড়ে থাকবে কেটে গিয়ে। তার মানে আসলে কি হচ্ছে, সূচকগুলোর বিয়োগ হয়ে যাচ্ছে। তাহলে এখানে একটা ফর্মুলা লিখতে পারি, x^m / x^n সমান হচ্ছে x^m - n। বোঝা গেছে? এটা হলো আর একটা ফর্মুলা। আজ এই পর্যন্ত থাক, তাহলে পরের দিন আবার নতুন করবো।